রাজশাহীতে পুকুরে ডুবে এক প্রতিবন্ধী শিশু ও এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে শুক্রবার সকাল আটটার দিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের একটি পুকুরে এ ঘটনা ঘটে মৃতরা হল বছরের শিশু মেঘা এবং বিশ বছরের হীরা দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান সকালে শারীরিক প্রতিবন্ধী হীরা পুকুরে যায় এ সময় সে বাক প্রতিবন্ধী মেঘাকে সাথে নেয় ধারণা করা হচ্ছে কোনোভাবে তারা পুকুরে পড়ে যায় এবং সাতার না জানায় দুজনেই পুকুরে ডুবে মারা যায় এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে